ওয়েলকাম ভিউয়ার্স আমি নকুল স্যার বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকের ক্লাসে তোমাদের বাংলা বইয়ের খোকনের প্রথম ছবি এই গদ্যাংশের যে প্রশ্নগুলো রয়েছে ওই প্রশ্নর উত্তরগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্রথমবার আমার ভিডিও দেখছো তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের জানাই ধন্যবাদ দেখো তাহলে এক নম্বর প্রশ্নটা গল্প থেকে এই গল্পটা থেকে একই রকম অর্থযুক্ত আরেকটি করে শব্দ খুঁজে নিয়ে লেখো তাহলে দেখো আছে শিল্পী তো গল্প থেকে এই শিল্পী শব্দের অর্থ কী হবে চিত্রকর তারপরে আছে দেখো নগর নগরের শব্দ হবে আরেকটি সেম একই রকম অর্থযুক্ত শব্দ নগরের হবে শহর তারপরে ঐরাবত ঐরাবতের একই রকম অর্থযুক্ত শব্দ হবে হাতি তারপরে উজ্জ্বলতা উজ্জ্বলতার একটি একই রকম অর্থযুক্ত শব্দ যেটি এই বইয়ের গল্পর মধ্যে রয়েছে দীপ্তি উজ্জ্বলতা দীপ্তি তারপরে দেখো আছে অনুকরণ অনুকরণ এই শব্দটির একই অর্থযুক্ত শব্দ এই গল্পের মধ্যে তোমরা পাবে যেটি সেটি হল কপি বা নকল করা হুম এরপরে দেখো দু নম্বরে কি আছে বিশেষ থেকে বিশেষণে রূপান্তরিত করো তা এখানে দেখো নিচে যে শব্দগুলি রয়েছে ওগুলো বিশেষ আছে বিশেষণে রূপান্তরিত করতে হবে তো দেখো কি আছে প্রকৃতি প্রথম আছে প্রকৃতি এটা হবে বিশেষণে করলে হবে প্রাকৃত বা প্রাকৃতিক এটাও করতে পারো বা প্রাকৃতও করতে পারো তারপরে হচ্ছে গাছ গাছটা হবে গেছো তারপরে কল্পনা কল্পনাটা হবে কাল্পনিক তারপরে ফুল ফুলটা হবে ফুলেল ঠিক আছে তারপরে দীপ্তি দীপ্তিটার বিশেষণের রূপ হবে দীপ্ত ঠিক আছে এবার দেখো তিনের দাগে কি প্রশ্নটা রয়েছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও তো দেখো তিনের দেখে কি আছে ড্রয়িং শিখতে লাগলো খোকন খোকন কোথায় ড্রয়িং শিখত আর প্রতি প্রথম দিকে কি কি আঁকত তো উত্তরটা লিখবে যে খোকন স্কুলে ড্রয়িং শিখত প্রথম দিকে খোকন ড্রয়িং বুক থেকে দেখে টুল টেবিল চেয়ার কলসি কাপ গরু ইত্যাদি আঁকত এরপরে দেখো তিনের দুই একদিন একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন বেকুব শব্দটির অর্থ কি। মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন ঠিক আছে তো বলি প্রথমেই বেকুব শব্দটির অর্থ হলো বোকা ঠিক আছে বোকা বা নির্বোধ আচ্ছা মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন এই খোকনের প্রথম ছবি এই অনুশীলনীর বা এই হাতে কলমের সমস্ত প্রশ্ন উত্তরগুলি লিখে নেওয়ার জন্য পিডিএফ ফাইলের লিংক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমরা ওখান থেকে লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে প্রশ্ন উত্তরগুলি নিয়ে নিয়ে লিখে নেবে ঠিক আছে তো দেখো আমি বলি বেকুব কথাটির অর্থ হলো বোকা তারপরে সে কিভাবে বেকুব হয়েছিল মেঘের ছবি আঁকতে গিয়ে তো দেখো এইভাবে তোমরা লিখবে যে একদিন খোকন দেখলো আকাশে একটা মেঘ হাতির মতো ঠিক যেন একটি হাতি পেছনের দুপায়ে ভর করে সুঁড় তুলে আছে খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় ছবিটা আঁকতে লাগল আঁকা শেষ হবার পর মিলিয়ে নেওয়ার জন্য আকাশের দিকে তাকিয়ে বেকুব হয়ে গেল এরপর দেখো তিনের তিনের প্রশ্নটা কি আছে যে এগুলো এগুলো সব নকল করা ছবি কে কাকে এই কথা বলেছেন নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন এইভাবে উত্তরটা লিখবে দেখো কে কাকে এই কথা বলেছেন উত্তরটি লিখবে লখনউ থেকে আসা খোকনের বাবার এক চিত্রকর বন্ধু এ কথা খোকনকে বলেছিলেন নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন উত্তরটা এইভাবে লিখবে ঠিক আছে দেখে নাও যে নকল করা ছবি বলতে চিত্রকর বুঝিয়েছেন হুবহু কপি করা ছবি অর্থাৎ যে ছবিগুলি খোকন তার ড্রয়িং খাতায় এঁকেছে প্রাকৃতিক নানা বস্তু বা মূর্তিকে নকল করে বা কপি করে এখানে খোকনের নিজের চিন্তা বা কল্পনা করে আঁকা কোনো ছবি না থাকায় চিত্রকল চিত্রকর নকল করা ছবি বলেছেন এবার দেখো চারের দাগের কী কী প্রশ্ন রয়েছে নিচের প্রত্যেকটি বাক্যকে দুটি বাক্যে ভেঙে লিখতে হবে দুটি বাক্যে ভেঙে লিখতে হবে তো দেখো চারের একে কী আছে সে যখন খুব ছোট। কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজবিজি কাটত তাহলে এই একটি বাক্য লেখা আছে এটাকে তোমাদেরকে দুটি বাক্যে করতে হবে তাহলে প্রথমে লিখবে যে যখন সে খুব ছোট ছিল পূর্ণচ্ছেদ যখন সে খুব ছোটো ছিল পূর্ণচ্ছেদ কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে তখন সে হিজবিজ কাটত আবার বলি সেকেন্ড লাইনটা কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে তখন সে হিজবিজ কাটত এরপরে দেখো চারের দুই কি আছে পুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন মাস্টার মাস্টারমশাই পুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন মাস্টার মাস্টারমশাই তাহলে এই বাক্যটিকে দুটি লাইনে করলে এইভাবে লিখতে হবে যে মাস্টার মাস্টারমশাই পুলের ছবিটা দেখলেন পণ্যচ্ছেদ মাস্টার মশাই পুলে পুলের ছবিটা দেখলেন তারপরে সেকেন্ড লাইন লিখবে যে তিনি ছবিটা দেখে খুব প্রশংসা করলেন তিনি ছবিটা দেখে খুব প্রশংসা করলেন তারপরে চারের তিন দেখো সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয় এই একটি লাইনকে দুটি লাইনে করতে হবে তা দেখো এইভাবে করে দেবে যে সূর্যের ছবিটা এঁকেছে সূর্যের ছবিটা এঁকেছে পূর্ণচ্ছেদ তারপর লাইনটা লিখবে সেটা তো সূর্যের মতো নয় হয়ে গেল এবারে চারের চার একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন তো এটাকে দুটো লাইনে লিখবে একদিন খোকন মেঘের ছবি আঁকলো একদিন খোকন মেঘের ছবি আঁকলো পূর্ণচ্ছেদ তারপরে লিখবে কিন্তু মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গেল ঠিক আছে এরপরে দেখো খোকন একদিন নিজের ঘরে চোখ বুঝে বসে রইল ঠিক আছে এই এই লাইনটিকে দুটি লাইনে করতে হবে তো দেখো এইভাবে লিখবে যে একদিন খোকন নিজের ঘরে বসল তারপর চোখ বুঝে রইল এইভাবে তোমরা দুটি লাইনে লিখে নেবে পিডিএফ তো আমার দেওয়াই থাকবে তোমরা ওখান থেকে অসুবিধা হলে ডাউনলোড করে লিখে নেবে এরপর দেখো পাঁচের দাগেরটা কি আছে নিচের আলাদা আলাদা বাক্যগুলি জুড়ে একটি বাক্য তৈরি করে মানে এখানে হচ্ছে দুটো করে বাক্য দেওয়া আছে এই দুটো বাক্যকে জুড়ে একটি বাক্য করে দিতে হবে তো দেখো প্রথমে কি আছে খোকন বড় হয়েছে ক্লাস টেনে পড়ে এক লাইনে করতে গেলে কী কী লিখবে যে খোকন বড় হয়ে ক্লাস টেনে পড়ে খোকন বড় হয়ে ক্লাস টেনে পড়ে তারপরে পাঁচের দুই দেখো খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর পূর্ণচ্ছেদ তিনি লক্ষ্ণৌ শহরে থাকেন দুটো বাক্য আছে এবারে এটি একটি বাক্য করতে হবে তো একটি বাক্য করতে গেলে এইভাবে লিখবে যে খোকনের বাবার একজন বিখ্যাত চিত্রকর বন্ধু লখনৌ শহরে থাকেন পূর্ণচ্ছেদে খো আবার বলছি খোকনের বাবার একজন বিখ্যাত চিত্রকর বন্ধু লখনৌ শহরে থাকেন এরপরে পাঁচের তিন দেখো নিজের আঁকা ছবি জিজ্ঞাসা চিহ্ন তা কী করে আঁকব তাহলে এটাকে একটা বাক্য করে দাও যে নিজের আঁকা ছবি কী করে আঁকব এভাবে লিখবে ঠিক আছে নিজের আঁকা ছবি কী করে আঁকবো নিজের আঁকা ছবি কী করে আঁকবো লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে এরপর দেখো পাঁচের চার চোখ বুঝে বসে কল্পনা করো কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলো এটা একটি বাক্যে লিখলে এইভাবে লিখবে যে চোখ বুঝে বসে কল্পনা করে যা দেখবে সেটাই এঁকে ফেলো চোখ বুঝে বসে কল্পনা করে যা দেখবে সেটাই এঁকে ফেলো এরপরে পাঁচের পাঁচ হঠাৎ তারপর হঠাৎ দেখতে পেল ওই কালো ভেতর ওই কালোর ভেতরেই একটা মুখ রয়েছে চোখও আছে তো এটা এইভাবে লিখবে দেখো তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরেই একটা মুখ কমাদেবে চোখ রয়েছে তারপর হঠাৎ দেখতে পেলো ওই কালোর ভেতরেই একটা মুখ চোখ রয়েছে ঠিক আছে এবার দেখো ছয়ের দাগের কি আছে গল্পে রয়েছে এমন দশটি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো তো দশটি শব্দ আমি দেখিয়ে দিচ্ছি দশটি শব্দ কী কী লিখবে তারপর প্রশ্নটা দেখো খোকন জিজ্ঞেস করলে প্রকৃতি থেকে প্রশ্ন পরিহার করো মানে এখানে যে সাথের দাগের প্রশ্নটা রয়েছে এটা প্রশ্ন চিহ্ন দেওয়া আছে এই কথাটির মধ্যে যে খোকন জিজ্ঞেস করলে প্রকৃতি থেকে যে এইখানে প্রশ্ন পরিহার করো মানে এটাকে প্রশ্নটা তুলে দিতে হবে প্রশ্ন চিহ্নটা তুলে দিয়ে এই লাইনটাকে এমনভাবে লিখতে হবে যেন লাইনটা প্রশ্নবোধক না বোঝায় ঠিক আছে তো তারপরে প্রশ্নটা দেখো আটেরটা লখনৌ শহরটি কোথায় সেখানকার একটি বিখ্যাত স্থাপত্যের নাম লেখো ঠিক আছে তারপরে খোকনের ড্রয়িংয়ের মাস্টার মাসে কীভাবে খোকনকে প্রকৃতি দেখাতে শিখিয়েছিলেন তো এসে উত্তরগুলি দেখে নিই তাহলে ছয়েরটা কী আছে গল্পে রয়েছে এমন দশটি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো তোমরা বইয়ের মধ্যেই পেয়ে যাবে দেখো গল্পে রয়েছে এমন দশটি ইংরেজি শব্দ হলো এভাবে লিখবে ক্লাস কমা কমা দিয়ে প্রত্যেকটি লিখবে দশটি শব্দ হ্যাঁ ক্লাস তারপর লিখবে টেন ড্রয়িং টুল টেবিল চেয়ার কাপ স্কুল কপি মাস্টার ইউকালিপটাস ওদের যে একটা গাছ ছিল আচ্ছা তারপরে দেখো এর মাস্টার মাস্টারমশাই কীভাবে খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন উত্তরটা এইভাবে লিখবে যে খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই খোকনকে প্রকৃতি থেকে ছবি আঁকতে বলেছিলেন বলেছিলেন তার চারপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রকৃতির ছবিকে দেখে দেখে এঁকে ফেলতে খোকনের বাড়ির সামনে যে ইউকালিপটাস গাছ রয়েছে এবং তাদের বাড়ির ছাদ থেকে যে পুলটা দেখা যায় সেটা মাস্টার মাস্টারমশাই খোকনকে আঁকতে বলেছিলেন এবং এইভাবে তিনি খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন উত্তরটা তোমরা এইভাবে লিখবে এবার দেখো দশের প্রশ্নটা কী রয়েছে প্রকৃতির দৃশ্যের যে বদল অহরহ হয় তা খোকন কীভাবে বুঝল উত্তরটা তোমরা এইভাবে শুরু করবে দেখো একদিন খোকন দেখল আকাশে একটা মেঘ হাতির মতো পেছনের দু পায়ে ভর করে সুড় তুলে আছে খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় ছবিটা আঁকতে লাগল আঁকা শেষ হবার পর মিলিয়ে দেখতে গিয়ে দেখল আকাশের হাতির আকৃতির মেঘ কুমিরের আকার ধারণ করেছে খোকন এভাবে বুঝতে পারল প্রকৃতির দৃশ্যের বদল অহরহ হয় এবার দেখো এগারোটা কি আছে খোকন অবাক হয়ে গেল আর অবাক হয়ে চেয়ে রইল খোকন তাহলে দুটো আছে অবাক দিয়ে দুটো এক এই রকম লাইন দেওয়া আছে খোকন অবাক হয়ে গেল আরেকটা লাইন হচ্ছে অবাক হয়ে চেয়ে রইল খোকন তো এই দুই ক্ষেত্রে খোকনের অবাক হওয়ার কারণ বিশ্লেষণ করো এই দু রকম অবাক হলো দুটোভাবে অবাক হলো কী কীভাবে অবাক হলো এই অবাক হওয়ার কারণটা লিখতে হবে ঠিক আছে তো দেখো এইভাবে লিখবে যে খোকনের বাবার বিখ্যাত চিত্রকর বন্ধু খোকনের সমস্ত ড্রয়িং খাতাগুলো দেখার পর জিজ্ঞাসা করেছিলেন তোমার নিজে আঁকা ছবি কই একথা কথা শোনার পর খোকন প্রথম অবাক হয়েছিল এবারে দ্বিতীয়বার অবাক হওয়ার জায়গাটি কি সেটা লিখতে হবে তো অবাক হয়ে চেয়ে রইল খোকন এই অবাক হওয়াটা কখন হয়েছিল কীভাবে হয়েছিল তা লিখবে যে দ্বিতীয়বার খোকন চোখ বুঝে কল্পনা করে যে অন্ধকারে ছবি এঁকেছিল সেই ছবির মধ্যে হঠাৎ একটা মুখ ও চোখ দেখতে পেয়ে নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়েছিলো খোকন আচ্ছা এরপরে দেখে নেব বারো দাগে এগারোর প্রশ্নটা এগারোটা তো এটাই তো এগারো আচ্ছা এরপরে বারোর দাগেরটা দেখব এবার দেখো বারো প্রশ্নটা কী আছে চিত্রকর চলে গেলেন এই চিত্রকরের পরিচয় দাও চিত্রকরের পরিচয় দাও চলে যাওয়ার আগে তিনি খোকনকে কি বলে গেলেন তারপর তারটা দেখো এই অন্ধকারেরই ছবি আঁকবে কখন খোকন এমন সিদ্ধান্ত নিল অন্ধকারে সেই ছবির দিকে তাকিয়ে খোকন কি দেখতে পেলো দেখো এবার বারোর প্রশ্নটা চিত্রকর চলে গেলেন এই চিত্রকরের পরিচয় দাও চলে যাওয়ার আগে তিনি খোকনকে কি বলে গেলেন তো দেখো চিত্রকরের পরিচয়টা বিখ্যাত চিত্রকর ছিলেন খোকনের বাবার একজন বন্ধু তিনি লখনউ শহরে থাকেন এই হলো ওনার পরিচয় তারপর তিনি চলে যাওয়ার আগে কি বলেছিলেন খোকনকে চলে যাওয়ার আগে চিত্রকর খোকনকে বলে গেলেন চোখ বুঝে বসে কল্পনা করো কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলবে সেটাই এঁকে ফেলো চোখ বুঝে বসে কল্পনা করো আর কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলো এটাই বলে গেছিলেন এরপরে দেখো তেরোটা কি আছে এই অন্ধকারেরই ছবি আঁকবে কখন খোকন এমন সিদ্ধান্ত নিল অন্ধকারে সেই ছবির দিকে তাকিয়ে কখন কি দেখতে পেলো তাই এই সিদ্ধান্তটা কখন নিয়েছিলো যে অন্ধকারের ছবি আঁকবে দেখো অন্ধকারেরই ছবিটা আঁকবে এইভাবে লিখবে উত্তরটা যে চিত্রকরের কথা অনুসারে খোকন একদিন নিজের ঘরে চোখ বুঝে বসে কল্পনা করে কিছু দেখার চেষ্টা করছিল কিন্তু খোকন সেই সময় অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেল না অন্ধকার ছাড়া কিছুই দেখতে না পাওয়ায় ঠিক করল এই অন্ধকারেরই ছবি আঁকবে এরপর দেখো কালো রঙ আর তুলি দিয়ে আঁকা অন্ধকারের ছবির দিকে তাকিয়ে খোকন দেখতে পেল ওই কালোর ভেতরেই একটা মুখ রয়েছে চোখও আছে অদ্ভুত হাসি সে চোখে তাহলে সেকেন্ড প্রশ্নটা কি ছিল যে অন্ধকারে সেই ছবির দিকে তাকিয়ে খোকন কি দেখতে পেল। উত্তরটা আবার বলে দিচ্ছি যে কালো রঙ আর তুলি দিয়ে আঁকা এভাবে স্টার্টিংটা করবে কালো রঙ আর তুলি দিয়ে আঁকা অন্ধকারে ছবির দিকে তাকিয়ে খোকন দেখতে পেল। ওই কালোর ভেতরেই একটা মুখ রয়েছে চোখও আছে অদ্ভুত হাসি সে চোখে এবার দেখো চোদ্দ নম্বরটা কী রয়েছে যে গল্পে খোকনের প্রথম ছবি হিসেবে তুমি কোন ছবিটিকে স্বীকৃতি দেবে এবং কেন তা বুঝিয়ে লিখতে হবে তো দেখো উত্তরটা তোমরা এইভাবে লিখবে কিন্তু হ্যাঁ তো গল্পে খোকনের প্রথম ছবি হিসেবে আমি কালো রং আর তুলি দিয়ে আঁকা অন্ধকারের ছবিটিকে স্বীকৃতি দেব কেন দেব এবার লিখতে হবে এখানে এইভাবে লিখবে যে খোকন ছোটোবেলা থেকে এতদিন যত ছবি এঁকেছে সবই কোনো না কোনো কিছুর নকল করা ছবি এই প্রথম সে কল্পনা করে মন থেকে অন্ধকারের ছবি এঁকেছে যেটা তার নিজের প্রথম সৃষ্টি সেই জন্য অন্ধকারের ছবিটি খোকনের আঁকা প্রথম ছবি এবার দেখো পনেরো নম্বরটা কী আছে যে পাঁচজন সাহিত্যিকের নাম এবং তাদের নাম পাশাপাশি লেখ সাহিত্যিকেরা কেন ছদ্মনাম ব্যবহার করেন তা শিক্ষক শিক্ষিকার কাছ থেকে জেনে নাও আচ্ছা দেখো এবারে নামগুলো আগে দেখব তো দেখো প্রথমে সাহিত্যিকের নাম অরিজিনাল নামগুলো আর ছদ্মনাম প্রথমে দেখো সাহিত্যিকের অরিজিনাল নাম যেমন রবীন্দ্রনাথ ঠাকুর নাম ব্যবহার করেছিলেন ভানু সিংহ তারপরে শরৎচন্দ্র ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী তারপরে মণিশঙ্কর মুখোপাধ্যায়ের মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে শঙ্কর আর কালীপ্রসন্ন সিংহর ছদ্মনাম হচ্ছে হুতম পেঁচা আর সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম হচ্ছে নীল লোহিত এবারে সাহিত্যিকরা ছদ্মনামগুলো কেন ব্যবহার করতেন এইভাবে লিখবে দেখো সাহিত্যিকরা যখন দুরকমভাবে সাহিত্য রচনা করেন বা করতেন তখন তারা ছদ্মনামের ব্যবহার করেন বা করতেন যেমন কোন সাহিত্যিক আধ্যাত্মিক বিষয়ের উপর কিছু লেখেন যেমন আধ্যাত্মিক বিষয় বলতে ধরো ঠাকুর দেবতা বা কোনো কোনো দেবদেবীদের নিয়ে কোনো গল্প টল্প এইসবগুলো আর কি ঠিক আছে বা এই সবগুলো যদি কোনো সাহিত্যিক সব নিয়ে লিখতেন তাহলে সেই ক্ষেত্রে তিনি অন্য একরকম নাম একটা ছদ্মনাম ব্যবহার করতেন তারপরে তিনি যখন আবার সাধারণ ব্যবহারিক জীবনের ব্যবহারিক জীবন নিয়ে মানুষের জীবন নিয়ে যখন লিখতেন তখন কিন্তু অরিজিনাল নামে তিনি সেই সাহিত্যগুলো রচনা করতেন তো সেই জন্যই দু রকম নাম কিন্তু সাহিত্যিকরা ব্যবহার করে থাকেন তো দেখো উত্তরটা এইভাবে লিখবে আমি একবার বলে দিচ্ছি যে সাহিত্যিকরা যখন দুরকমভাবে সাহিত্য রচনা করেন তখন তারা ছদ্মনামে ব্যবহার করেন যেমন কোন সাহিত্যিক আধ্যাত্মিক বিষয়ের উপর কিছু লেখেন তখন ছদ্মনাম ব্যবহার করছেন আবার সাধারণ মানুষের জীবন নিয়ে লেখেন তখন তিনি তার আসল নামের ব্যবহার করছেন এই জন্যই কিন্তু তারা এই দু রকম নাম ব্যবহার করে থাকেন আচ্ছা এবার দেখো ষোলো সতেরো দুটো যে তুমি যদি বড় হয়ে সাহিত্যিক হও কোন ছদ্মনাম তুমি ব্যবহার করবে এবং কেন করবে সেটা লিখতে হবে তারপর সতেরো লাস্ট কোয়েশ্চেনটা দেখো খোকনের ড্রয়িংয়ের মাস্টার মশাই আর তার বাবার এক বন্ধু যে যেভাবে তাকে ছবি আঁকতে অনুপ্রাণিত করেছিলেন তা লেখো হুম কোন রীতিকে কোন রীতিকে তোমার পছন্দ হলো এবং কেন তা পছন্দ হলো সেটা লিখতে হবে ঠিক আছে এসব তাহলে উত্তরগুলো দেখে নি দেখো তাহলে তুমি যদি বড় হয়ে সাহিত্যিক হও তাহলে কোন ছদ্মনাম তুমি ব্যবহার করতে চাইবে বা ব্যবহার করবে এবং কেন করবে সেটা দেখো তা আমি দেখো এইভাবে লিখলাম যে আমি যদি বড় হয়ে সাহিত্যিক হই তাহলে আমি পশুপতি ছদ্মনামটি ব্যবহার করব পশুপতি নামটি ব্যবহার করব কেন ব্যবহার করবো তার কারণ না আমি বন জঙ্গল ভালোবাসি আমি বন্যপ্রাণী ভালোবাসি বন্যপ্রাণী নিয়ে গল্প গল্প টল্প কবিতা এগুলো লিখতে ভালোবাসি বা পড়তে ভালোবাসি বন্যপ্রাণী বা এই বন জঙ্গল এইসব নিয়ে হুম কবিতা গল্প এগুলো পড়তে ভালোবাসি লিখতে ভালোবাসি সেই জন্য আমি বড় হয়ে যদি সাহিত্যিক হই তাহলে কিন্তু আমি এই পশুপতির ছদ্মনামটি ব্যবহার করব। বাস এইভাবে লিখে দিলাম হুম দেখো লাস্ট কোশ্চেনটা তাহলে খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই আর তার বাবার এক বন্ধু যে যেভাবে তাকে ছবি আঁকতে অনুপ্রাণিত করেছিলেন তা লেখো কোন রীতিকে তোমার পছন্দ হলো এবং কেন তা যুক্তি দিয়ে লিখতে হবে বোঝাতে হবে ঠিক আছে তো দেখো এভাবে উত্তরটা লিখে দেবে যে খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই খোকনকে বলেছিলেন চারপাশের প্রকৃতি থেকে দেখে দেখে ছবি আঁকতে আর তার বাবার চিত্রকর বন্ধু বলেছিলেন নিজের চোখ বন্ধ করে কল্পনা করে নিজের মন থেকে ছবি আঁকতে এই দুই ধরনের পদ্ধতির মধ্যে দ্বিতীয় পদ্ধতিটি আমার পছন্দের কারণ প্রথম পদ্ধতিটিতে রয়েছে শুধুমাত্র নকল করা বা কপি করার পদ্ধতি চিত্রশিল্পীর নিজস্বতা বলে কিছু নেই আর দ্বিতীয় পদ্ধতিতে রয়েছে শিল্পীর কল্পনা শক্তির পরিচয় তবে এটা আমাদের মনে রাখতে হবে যে ড্রয়িং শুরুর প্রথম দিকে কিন্তু আমাদেরকে দেখে দেখে অনুকরণ করেই কপি করেই কিন্তু ছবি আঁকা শিখতে হয় আবার আমি একটা কথা বলে রাখছি এই যে সমস্ত প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করলাম এগুলোর আমার পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবে আজকের ক্লাস এই পর্যন্তই ভালো থাকবে